মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, মা খাবে চলো। কি হয়েছে মা, কেউ ফোন করেছিল? তুমি মেসি ভাইকে ফোন করেছিলে? তুমি কি এসব কিছু জানিয়েছো মেসি ভাইকে? ও মা, মা তুমি মেসি ভাইকে কেন বলতে গেলে এসব? কেন কেন বলবো না তোর মেসি ভাইকে? ও আমার মেয়ে, এই বাড়ির মেয়ে। তোর মেসি ভাইকে জানা উচিত এই বাড়িতে আজকাল কি ঘটছে। ওরে যদি অন্য কারোর থেকে জানতে পারে তখন বলবে না আমাকে কেন জানাওনি। মা, মা এই জানাটা জেনে নিলু কি করবে? শুধু শুধু ও কষ্ট পাবে, ও টেনশন করবে। এমনিতে এখন বাড়িতে সবাই আঙ্কেলকে নিয়ে ভীষণ টেনশনে আছে। তুমি কেন বলতে গেলে বলো? তুই মা জেনে কি করছিস রাই? এবারে কেউ কিচ্ছু করতে পারবে না, সব তুই একা করতে পারবি। আমি সেভাবে বলতে চাইনি মা। মা আমি বলছি দেখো, এইসব জিনিস ওই বাড়িতে জানা জানি হলে তো ভালো দেখাবে না বলো? সূর্য জানতে পারলে ওরও মন খারাপ দিবে। তুই তুই সূর্যকে নিয়ে ভাবনা বন্ধ কর, বন্ধ কর। সূর্য তোর কেউ নয়, সূর্য নীলুর স্বামী, নীলুকে ভাবতে দে। দিন রাত সূর্য 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 করাটা বন্ধ কর তোরাই। সূর্য যেমন তোকে নিয়ে আর ভাবছে না, তুই আর সূর্যকে নিয়ে ভাববি না, নীলুকে বাঁচতে দে। সূর্য, কফি দেখো তো কেমন বানিয়েছি। আস্তে আস্তে, গরম আছে। আহারে, এখনো পুরনো ক্ষত তকতকে হয়ে আছে। প্রাক্তন প্রেমিকা বিপদে শুনে সূর্য একবারে শোকে পাথর হয়ে গেছে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে সূর্য, খাও। আমি জানি সূর্য, তোমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এই পরিস্থিতির মধ্যেও আপ্রাণ চেষ্টা করছো যাতে সবকিছু মানিয়ে চলা যায়। তাও রাতারাতি এত বছরের ভালোবাসা তো মুছে ফেলা যায় না। তোমার কিন্তু এই অবস্থায় রায়ের পাশে দাঁড়ানো উচিত। না, আমি আমি প্রেমিক হিসেবে বলছি না, মানুষ হিসেবে, অ্যাটলিস্ট বন্ধু হিসেবে তো পাশে দাঁড়ানো উচিত। আমার মানুষ হিসেবেই খারাপ লাগছে বৌমনি, প্রেমিক হিসেবে নয়। কেউ যদি নিজের হাতে সমস্ত দরজা বন্ধ করে দেয় তাহলে বন্ধ দরজার উপরে যা যা ঘটবে তা প্রাথমিকভাবে তাকেই সামলাতে হবে। সেখানে বাইরের মানুষ কি বা করতে পারে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো সূর্য, রায়ের এরকম বিপদে তোমার কিছুই করার নেই? না, ও নীলু শুনছে বলে শুধু তুমি নাতেই জবাব সারলে, কিন্তু ভাই তোমার চোখ তো অন্য কথা বলছে। ভেতরে ভেতরে রায়ের জন্য তুমি প্রচন্ড উতলা, শাখের করাতে পড়েছে বেচারা। নীলু, তুমি তো বাবার ঘরের দিকে যাচ্ছ স্যুপটা নিয়ে, একটু টিকলুকে কফিটা দিয়ে দেবে প্লিজ? দিদি, তুমি সূর্যদাকে আমার বাড়ির কথাগুলো না বললেই পারতে। ও মা, সে কি কথা নীলু, তোমার সবচেয়ে কাছের মানুষকে তুমি তোমার এত বড় বিপদের কথা জানাবে না, সেটা কি করে হয় বলো তো?
না মানে তুমি তো বলতে হেজিটেট করছিলে, আমি তোমার হয়ে বলে দিলাম। কফিটা নিয়ে আসছি। আমি বেশ জানি দিদি তুমি কি উদ্দেশ্যে বলেছ। তোমাকে এই কদিনে আমি চিনে গেছি। একটু দিয়ে দাও প্লিজ। যাও নীলু যাও, এই শেষবারের মতো শ্বশুরের সেবা করে নাও। আর তো মন জেতার খেলাটা হবে না, অদ্বৈ যে শেষ রজনী। মা, ও মা বলছি মেজি ভাইয়ের শ্বশুর মশাইয়ের তুমি খোঁজ নিয়েছ? না, খোঁজ নিতে পারিনি, সেরকম কথা হয়নি, নীলু ব্যস্ত ছিল তাই জন্য বিশেষ কথা বলা যায়। ওমা সৌর্যদা বেশি কিছু ভেঙে বলেনি, কিন্তু মেজি ভাইয়ের কথা শুনে মনে হয়েছে সৌর্যদার বাবার বেশ শরীর খারাপ, একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরে একবার ফোন করে জিজ্ঞেস করে নেব খন। হ্যাঁ সেজোগা কিমা বলো। হ্যাঁ এই তো আজকে একটু আগে শ্রাদ্ধের কাজ শেষ হলো আর কি। দাদা এই নিন আমরা কফি। মা এবার আপনি জানগির রেস্ট নিন, আমি বাবাকে স্যুপটা খাইয়ে দিচ্ছি, খাবার খাইয়ে বাবাকে ওষুধটাও দিয়ে দেবো। আমি ওষুধটা খাইয়ে দেবো খন, আমি আছি। না মা আপনি তো ছিলেন এতক্ষণ, আপনি তো খেয়াল রাখলেন বাবার, সকাল থেকে আপনি রয়েছেন, অনেক ধকল গেছে, অনেক কষ্ট হচ্ছে আপনার, আপনি নিশ্চিন্তে যান, গিয়ে রেস্ট করুন, আমি বাবার কাছে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে খাইয়ে দিও। হ্যাঁ এই শোনো, কিছু বুঝতে না পারলে আমাদের ডেকো, নিজে বেশি বেশি পাকামি করতে যাও না। মা আমি ঘরে আছি, দরকার হলে ডেকো। নীলু সবার কথা গায়ে মেখো না, তুমি নিজের কাজটা ঠিক মতন করে যাও, তাহলেই হবে। রাই যা করে না সবটা সহানুভূতি অর্জন করার জন্য করে। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে ওকে নিয়ে কথা বলছো, এইটা এইটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আর এই স্বভাবের জন্য আমাদের সংসারটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দিদি ভাই চাকরিটা পাইনি গো। নীলুর বাবা নাকি বিয়ের জন্য 3 লাখ টাকা লোন করেছিলেন। এইরকম সিচুয়েশন থেকে রাই ওভারকাম করবে কিভাবে? ও বাড়ির কেউ তো ওর পাশেও নেই, এতগুলো টাকাও পাবে কোথা থেকে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।